ঈদ সিনেমায় নানাভাবেই আলোচিত শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। সিনেমাটি ঘিরে রেন্টাল জটিলতার কপালে ভাঁজ পড়েছে প্রদর্শকদের, এর ফলে রিভেঞ্জ এর চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের। শনিবার প্রদর্শক সমিতির সাধারণ সভায় জয়দেবপুরের ঝুমুর সিনেমার কর্ণধার শরফুদ্দিন আলাহী সম্রাট তুফান নিয়ে রেন্টালে খামখেয়ালির অভিযোগ আনেন। এক পর্যায়ে তিনি এমন উচ্চ রেন্টাল হাকালে সিনেমা না চালানোর ঘোষণা দেন। তার এমন ঘোষণায় একাত্মতা প্রকাশ করেন মুন্সিগঞ্জের পান্না সিনেমার কর্ণধার আজগর হোসেন। মুক্তা ইসলাম, সিএনএন বাংলা।